যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করত না। হ্যালো ভোকালটা মিউজিশিয়ান যখন বাজে তখন ভোকালটা যেন বোঝা যায়, আর যদি না হয় ভোকাল বাড়ানোর অপশন না থাকলে মিউজিশিয়ান কমায় দিবেন, বুঝছেন না? সহজ করে দিলাম। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটু সম্মান না করলে আসলে অন্যরকম দেখায়। যদিও আমরা কাফেলায় আছি, বিশেষ করে রাসূলের প্রতি আমাদের সম্মান জানানোর দরকার, কেননা আমার রাসূল পাককে ভালোবেসে আমার আল্লাহ নিজেই আমার রাসূলের নামে দুরূদ প্রেরণ করে, এটা বলেছে পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে। যে আকাশের যত ফেরেশতা মণ্ডলী আছে সকলকে নিয়ে আমার রাসূলের নামে দুরূদ প্রেরণ করতে থাকি, হে ইমানদারগণ তোমরা আমার রাসূলের নামে দুরূদ সালাম পেশ করতে থাকো। তো সেই দিক থেকে একটি নাতি রাসূল ওলির রাসূলের প্রতি সম্মান জানিয়ে গানটি গাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল, হৃদয় বাগানে ফুটলো ইমানেরই ফুল, দরুদ পড় রে মুমিন ভাই, দরুদ পড় রে মুমিন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল, হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল, দরুদ পড় রে মুমিন ভাই, দরুদ পড় রে মুমিন ভাই। হাবিব বলে সম্বোধন করেছে, আর আরবিতে তাকে মানুষতন মোহাম্মদ বানাইল। তাই কবিতার গানে বললে আওয়ালে বানাইয়া মানে
La ilaha illallah.